ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এখন তো এখন ডিসেম্বর মাস মিশিগানে তো প্রচুর ঠান্ডা অলরেডি অনেক সময় কিছু কিছু স্নো পড়তেছে অনেক জায়গায় এখন আমরা অ্যাকচুয়ালি আউটডোর যে গার্ডেনিংটা সেটা আমরা কিন্তু এখন আর আউটডোরে পারতেছি না কারণ অনেক ঠান্ডা স্নো পড়ে তো এখন মূলত আমরা যা গার্ডেনিং করি মূলত ইনডোর গার্ডেনিং তো ইনডোরে আপনার ঘরের ভিতর রাখার জন্য আমাদের অনেক ধরনের ফুল আছে তার ভিতর এই যে ডিসেম্বর মাস থেকে এই যে একটা ফুল আমি দেখাচ্ছি যে অ্যামেরিলিস এই ফুলটা খুবই সুন্দর একদম পুরা উইন্টার সিজনটা আমরা ঘরে রাখতে পারি এবং বিভিন্ন কালারের এই ফুলগুলো হয় তা আমরা এর আগে আমি একটা ভিডিও আপনার করছিলাম যে কিভাবে অ্যামেরিলিস ফুলটা আমরা লাগাবো আমাদের ঘরের মধ্যে থাকবে এবং সেই অ্যামেরিলিসটা ডিসেম্বরে যদি আমরা লাগাই আপ টু আপনার একদম এ পর্যন্ত স্প্রিং পর্যন্ত বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত আমরা ঘরের ভিতরে প্রায় চার থেকে পাঁচ মাস আপনার এই অ্যামেরিলিস ফুলটা ঘরের ভিতরে ফুটবে পর্যায়ক্রমে একটা পর একটা ফুল ফুটে তো এর আগে যে ভিডিওটা আমি করছি কীভাবে লাগাইতে হয় সেটা আমি দেখাইছি এখন আমি দেখাবো যে আবার কীভাবে প্রতি বছর বছর আপনার এই টাইমে ফুলটা ফুটে তো যেহেতু যে ডিসেম্বর মাসে আমরা এটা মার্কেটে পাওয়া যায় এক একটা বাল্ব এই যে আমি এখানে একটা দেখাচ্ছি এই যে এই সাইজের বাল্ব এই যে এখানে ফুল আসতেছে একদম পাতা আসার আগেই ফুলটা আসে এটা এখানে অ্যামেরিলিস তো এখনও শিকড় আসে নাই কিন্তু এই যে বাল্বটা তো এটা গত বছর আমরা যেমন এই যে এখানে লাগাইছি এই যে এখানে এই দেখেন এখানে এই যে বাল্ব যেগুলো এক একটা বাল্ব তা আমি এবার বাজারে যখন পাওয়া যায় এক একটা বক্সে এক একটা পাওয়া যায় কিন্তু আমি যখন এটা করি একসাথে অনেকগুলা আপনার থাকে এখানে তো বিভিন্ন কালারের পর্যায়ক্রমে ফুটতে থাকে এক একটা এই যে আমি আজকে দেখাবো এই যে এটা মূলত যখন আপনার ফুলটা ফুটে আপনার এখন যদি আমরা লাগাই আজকে লাগাইলে আপনার দেখা যাবে যে চার সপ্তাহের ভিতর আপনার এই যে জানুয়ারিতেই আমাদের ফুলগুলো চলে আসবে এবং এই জানুয়ারি থেকে পর্যায়ক্রমে ফুল একটা পর একটা ফুটতে থাকবে এক একটা যে এক একটা বাল্ব থেকে প্রথমত এই যেখানে আসতেছে এখানে দুইটা ফুল ফুটবে এরপর এখানে আরেকটা আসবে হ্যাঁ এখান থেকে দুইটা ফুটবে তো এক একটা গাছে র্যান্ডম করে বিভিন্ন এতে বাল্ব থেকে আমরা যদি একটা টবের ভিতর প্রায় পাঁচ থেকে ছয়টা বাল্বটা লাগাই তাহলে আমাদের পর্যায়ক্রমে আমরা একদম প্রায় পাঁচ ছয় মাস আমরা ফুল পাবো আমরা ঘরের ভিতরে ফুলগুলো ফুটতে থাকবে এবং খুব গর্জিয়াস ফুলের কালারগুলো খুব গর্জিয়াস আর এরপরে আপনার যখন ফুল ফুটা শেষ হবে শেষ হওয়ার পর আপনার এই যে আমরা যে লাগালাম তখন এটাতে আর আমরা ফুল ফুটা শেষ ফুল ফুটা শেষে এটাতে আর কোনো পানি দিব না আমরা এর এটারে ডরমেন্সি পিরিয়ড বলে এটা হচ্ছে গিয়ে আবার চার পাঁচ মাস আমাদের কোনো আমরা পানি দিব না এবং এটা আমরা শেষ পর্যন্ত ফুল ফুটা শেষে আমরা গ্যারেজে রেখে দিব কোনো আলোর দরকার নাই এটা পাতাগুলো অটোমেটিকলি মারা যাবে মারা যাওয়ার পর এই যে দেখেন এখানে আমি দেখাচ্ছি এই যে শুকাই গেছে এই জ্যাকেটটা বাল্ব এখানে একটা বাল্ব বাল্ব এই যে বাল্ব এখানে আছে তো প্রায় এই যে আমরা কোনো পানি দিই নাই আপনার প্রায় চার পাঁচ মাস আমরা পানি দিই নাই এখন এই যে আবার এখন গ্যারেজ থেকে আমি নিয়ে আসলাম এখন ডিসেম্বর মাস এই যে আমি এখন এগুলো উঠে ফেলবো এগুলো খুব মানে এমন যত্ন সহকারে উঠে দেবে যাতে না বাল্বগুলো যাতে কেটে না যায় খুব সুন্দরভাবে আমি এটা মাটিগুলো সরাইয়া এগুলো উঠে ফেলবো উঠানোর শেষে আবার কীভাবে লাগাবো এবং কি আবার কীভাবে ফুলটা উঠবে ফুটবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখান থেকে আমি আস্তে আস্তে এই মাটিগুলো সরাই ফেলতেছি এই যে পর্যায়ক্রমে মাটিগুলো সরাই ফেলতেছি এই যে এখানে আস্তে আস্তে এই করে ফেলি এই দেখেন এই যে এক একটা বাল্ব এই যে এইগুলা এখন একটু পরিষ্কার করে ফেলবো এখানে এই যে এগুলো পরিষ্কার করে ফেলবো এই শিকড়গুলো না রাখলেও চলে আর থাকলেও কোনো অসুবিধা নেই এই যে আমরা এটা তুলে ফেললাম এই যে এখানে আছে এই যে দেখেন এই যে যথেষ্ট বড় অনেক বড় হয়েছে এই যে শিকড় এই যে আমরা এই শিকড়গুলো ইচ্ছেগুলো কেটে দিতে পারি এখন আমাদের এই শিকড়ের এখন দরকার নাই এই যে খুব সুন্দরভাবে করতে হবে এই দেখেন এটা তাদের বেবি হয়েছে এই যে এখানে আরও দেখা যাচ্ছে দুইটা এগুলো হচ্ছে কি বলা যায় ডটার বলা যায় এই যে এখানেও আছে এই যে এখানে অনেক বড় হয়েছে একটা দেখা যাচ্ছে যে
এটা খুব সুন্দরভাবে ভদ্রভাবে এই যে এটা আলাদা করে ফেলা যায়, এই যে আমরা এটা আলাদা করে ফেললাম, এই যে আলাদা করে ফেলছি। এই শিকড়গুলো আমরা এত না রাখলেও চলে, এত প্রয়োজন নেই, আবার নতুন করে হবে এগুলা। এই যে আমরা এখন নতুন করে করবো আবার, এটা আছে থাক, এটা আমি না লড়াই, ছোট যেহেতু। এই যে এখন আমি যে জিনিসটা করবো, এই দেখেন এই মাটিগুলো আমরা এগুলো আর না রাখি, এগুলো আমরা ইউজ হয়ে গেছে, এটা আমরা রেখে দিচ্ছি। এখন আমরা নতুন মাটি দিয়ে আমরা নতুনভাবে শুরু করব। এই যে আমরা এই পটিং মিক্স ইউজ করব, এই যে এগুলো পটিং মিক্স, এগুলো ইউজ করবো আমরা এখন। এই যে এখানে দিয়ে দিচ্ছি আমরা, একদম সিম্পল। আপনারা যে এতে এই যে উইন্টার টাইমে আমেরিকা, নর্থ আমেরিকার যেসব জায়গার শীত প্রধান দেয় এই অঞ্চলগুলো, এগুলোতে এগুলো রাখতে পারেন ঘরের ভিতর, বেশি পানির প্রয়োজন হয় না আর যত্নেরও কোনো প্রয়োজন নেই। আর এই যে যত্নের প্রয়োজন নাই, এই যে আমরা মাটি দিয়ে দিলাম, এই যে এটা পটিং মিক্স, এটা আলাদা কোনো সারেরও প্রয়োজন নাই। এই যে আমরা এই যে এখন সব উঠাইলাম, উঠানোর পর এই যে দেখলেন এখানে শিকড়গুলো আমরা কেটে দিচ্ছি, এখন আমরা এগুলা এখানে এই যে একদম একটার সাথে একটা লাগোয়া। এবং কিটা লাগাইতে হবে যে এই বাল্বটা যাতে জাস্ট এই অর্ধেক পরিমাণ বা টু থার্ড, তিন ভাগের দুই ভাগ নিচে থাকলে হবে আর এক ভাগ যাতে উপরে থাকে, অথবা অর্ধেক অর্ধেক থাকলেও হয়, এই যে এইভাবে থাকবে, এই যে এই স্টাইলে। এ দেখেন এই যে মাটিটা দিয়ে দিলাম আমি, পটিং মিক্স, এই যে পটিং মিক্স আর কোনো এ না। এরপর আমরা শুধু এখানে আমরা বসাই দিচ্ছি, এই যে আমরা এখানে এটা বসাই দিলাম, এটা আমরা যেগুলো উঠেছি এগুলো পর্যায়ক্রমে এগুলো বসাই দিচ্ছি। এই যে আমরা এটা তুলছি, এটা আমরা দোকান থেকে আনছি এবার, এই যে এইভাবে এটা আমরা বসাই দিচ্ছি। এখানে বিভিন্ন কালারের আছে, একসাথে দিয়ে দিচ্ছে এই কারণে যে দেখতে খুব সুন্দর লাগবে, বিভিন্ন কালার পর্যায়ক্রমে ফুটতে থাকবে, এই কারণে এগুলো দেওয়া। এক দুই তিন চার পাঁচ ছয়, ও আচ্ছা এটা দিই, এটা অনেক বড়, এটা থেকে অনেকগুলো ফুল ফুটে অনেক পর্যায়ক্রমে। এই তো এই যে আমাদের শেষ। এরপর আমরা এই আবার পটিং মিক্স দিয়ে এটা ঢেকে দিব শুধু। এই দেখেন এই তো হয়ে গেল আমাদের কাজ, কিন্তু শেষ। এরপর যে কাজটা করতে হবে, পানির যে ব্যাপারটা, পানি বেশি দেওয়া যাবে না, খুব অল্প পানি দিতে হবে, কারণ বেশি পানি দিলে এই বাল্বগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে, পানি বেশি দেওয়া যাবে না, খুব অল্প পানি দিতে হবে। যখন সবগুলো গাছ থেকে আপনার ফুল আসা শুরু হবে, এই যে এগুলো দেখা যাবে যে বাডগুলা, তখন আমরা পরিমাণ একটু একটু বাড়াবো, তা আমরা নিজেরাই বুঝবো যে হ্যাঁ পানি কখন দিতে হবে, বেশি শুকিয়ে গেলে তখন একটু পানি দিতে হবে, আর না হলে না, সব সময় একটু কম কম পানি দেওয়া আর কি, অল্প অল্প করে ইয়ে করতে হবে, বেশি পানি দেওয়া যাবে না কোনোভাবেই, যাতে বেশি পানি না থাকে, বেশি পানি হলেই বাল্ব পচে যাবে। তো এরপর দেখবেন যে ফুলগুলো পর্যায়ক্রমে একটা পর একটা ফুটতে থাকবে, বিভিন্ন কালারের। আমি এখানে বিভিন্ন, এখানে প্রায় কয়টা হয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেভেন, মানে সাতটা বাল্ব এখানে আছে, সাতটা বাল্ব থেকে এখানে বিভিন্ন কালারের ফুল ফুটবে। ধরেন সাতটা বাল্ব, সাত রকমের কালার আছে এখানে, সাদা আছে, পিঙ্ক আছে, লাল আছে, বিভিন্ন কালারের আছে। তো এরপর যখন ফুল ফুটতে থাকবে, এই যে আপনার পুরা আপনার এতে আপনার এটা উইন্টারটাই মূলত এই পর্যন্ত মার্চ এপ্রিল মে পর্যন্ত এই ঘরে এগুলো ফুলগুলো ফুটতে থাকবে। তো এর বাইরেও আমার ঘরের ভিতরে আসলে অনেক ধরনের ক্যাকটাস আছে, আপনার অর্কিড আছে, এই ফুলগুলো যেগুলো অর্কিডগুলো আপনার এই এতে
উইন্টার সিজনে মূলত ঠান্ডার সময় ঘরে এগুলো ফুল ফুটতে থাকে, সেগুলো দেখাবো। আর এর আগে আরেকটা যে ভিডিও করছি অ্যামারিলিস নিয়ে, সেটা আপনারা লিংক দিয়ে দিব আমি, আপনারা ওইখান থেকে দেখতে পারেন কীভাবে ওটা প্রথম আমরা লাগাইছি। তো এই তো লাগানো শেষ, এরপর আমরা শুধু এখানে হালকা করে পানি দিব, বেশি না, খুব কম। এ দেখেন অল্প করে পানি দিচ্ছি, অল্প পানি, এ দেখেন। এই যে জাস্ট অল্প এই পানিগুলো সব টেনে নিল মাটিয়ে, এই তো শেষ, আর পানি দেওয়া লাগবে না। এরপর আমরা কয়েকদিন পর পর আবার এইভাবে অল্প অল্প করে পানি দিব। আর দেখবেন যে এর ভিতরে যেহেতু বাসায় রাখবো আমরা, এই যে এটা আমরা ইউজ করতেছি, এর ভিতরে 4 সপ্তাহের মধ্যেই এগুলোর এই যে ফুল চলে আসবে সবগুলোরই মোটামুটি। এই যে এটা 2 সপ্তাহের ভিতর, 2 সপ্তাহের ভিতরে এটা ফুল ফোটা শুরু হবে, বাকিগুলোর থেকে আপনার আপনার 4 সপ্তাহের ভিতর কোনোটা একটু পরে হবে, আগে পরে হবে, যেহেতু আমি বিভিন্ন রকম এটা লাগাইছি, আগে পরে ফুল ফুটতে থাকবে। এবং প্রায় 4-5 মাস যে আমরা যে বাইরে যখন যতদিন আমাদের বাগান হবে না, আগামী স্প্রিং পর্যন্ত আমরা ঘরের ভিতর এনজয় করব এই ফুলগুলা। তারপরে এগুলো এই করতে পারেন, লাগাতে পারেন আপনার ঘরে ইনডোরে, বেশি আলোরও প্রয়োজন হয় না, জাস্ট আপনার বারান্দায় রাখলে অথবা যেখানে জানালার পাশাপাশি রাখলে একটু সূর্যের আলো পায় সকালবেলা, তো এই জায়গাগুলোতে রাখলে আপনি এনজয় করতে পারবেন। তো ভালো থাকেন, এনজয় করেন অ্যামারিলিস, আর পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।